স্যামসাং এর লক্ষ টাকার প্রিমিয়াম সিরিজের স্মার্টফোন স্যামসাং নোট সিরিজের দুটি ফোনকে লঞ্চ করা হয়েছে মার্কেটে। এর মধ্যে নোট 20 এবং নোট 20 আলট্রা নাম রাখা হয়েছে এই দুটি ফোনের। তবে এখানে কোনো প্লাস ভেরিয়েন্ট থাকছে না। আর এই দুটি স্মার্টফোনের মধ্যে সর্বকালের সেরা স্মার্টফোন টেকনোলজি ইউজ করেছে স্যামসাং, যেখানে কিনা 120Hz এর সুপার অ্যামোলেড কোয়াড এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লের পাশাপাশি লেটেস্ট গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন থাকছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। নোট 20 এবং নোট 20 আলট্রার সবগুলো প্রিমিয়াম ফিচার এবং এর প্রাইস সম্পর্কে জানাচ্ছি আজকের ভিডিওতে। বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলো আসলে কত দাম রাখা হতে পারে এবং ইন্ডিয়া আর ইউরোপের প্রাইসটাও আপনাদের জানাবো। সো অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সর্বপ্রথমে নোট 20 এবং নোট 20 আলট্রা স্মার্টফোনটির সেরা ফিচার এবং ডিটেলস সম্পর্কে আপনাদের সম্পূর্ণভাবে জানাচ্ছি। নোট 20 এবং নোট 20 আলট্রার দুটি স্মার্টফোনের মধ্যেই ভিন্ন ধরনের ডিজাইন ইউজ করেছে স্যামসাং এবার। পেছনে পুরো ডিজাইনটা আপনারা দেখতেই পারছেন, এখানে খুব সুন্দর একটা ক্যামেরা বাম্পের পাশাপাশি পেছনে দেওয়া হয়েছে অনেকটা ম্যাট ফিনিশ টাইপের ডিজাইন। তবে নোট 20 স্মার্টফোনটির মধ্যে ডিজাইনটাকে অনেকটা গ্লাস বডির দেখা গেলেও এটা কিন্তু আসলে প্লাস্টিকের। অর্থাৎ $1000 মধ্যে স্যামসাং আমাদেরকে প্লাস্টিক রিয়ার প্যানেলের স্মার্টফোন প্রোভাইড করছে, যেটা কিনা আসলে একটা হাস্যকর ব্যাপার। তবে নোট 20 আলট্রা স্মার্টফোনটির মধ্যে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন ফ্রন্ট এবং ব্যাক সাইডে। এছাড়া এই দুটি স্মার্টফোনের বডি হিসেবে ইউজ করা হয়েছে স্টেনলেস স্টিলের ফ্রেম। তবে নোট 20-তে কী ধরনের ফ্রেম ইউজ করা হয়েছে সেটা স্পেসিফিকভাবে স্যামসাং আমাদেরকে জানায়নি। এর আগে S20 সিরিজে স্যামসাং কিছু নতুন ডিজাইন আনার চেষ্টা করেছিল, কিন্তু S20 সিরিজের স্মার্টফোনগুলোর ডিজাইনটা অনেকটাই সাদামাটা ছিল এবং অনেকের কাছে পছন্দ হয়নি S20 সিরিজের স্মার্টফোনগুলোর ডিজাইনটা। তাই S20 সিরিজে এই সাদামাটা ডিজাইনের পরে নোট 20 সিরিজে কিন্তু স্যামসাং অনেকটা গর্জিয়াস একটা ডিজাইন নিয়ে এসেছে। আর এখানে বিভিন্ন কালারে পাওয়া যাবে নোট 20 সিরিজের স্মার্টফোনগুলো, যেমন মিস্টিক ব্রোঞ্জ, মিস্টিক হোয়াইট এবং মিস্টিক ব্ল্যাক। সো এই নতুন কালারগুলোর মধ্যে আপনার কোন কালারটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো রিয়ার প্যানেলের পরে এবার ফ্রন্টে আসা যাক, অর্থাৎ ডিসপ্লে নিয়ে যত কথা। কারণ স্যামসাং এর ডিসপ্লেকে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট স্মার্টফোন ডিসপ্লে হিসেবে বিবেচনা করা হয়, আর এমনটাই থাকছে নোট 20 সিরিজের মধ্যেও। নোট 20 আলট্রা স্মার্টফোনটির মধ্যে কিউএইচডি প্লাস রেজুলেশনের 120Hz এর সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে স্যামসাং। তবে আপনারা যখন কিনা কিউএইচডি প্লাস রেজুলেশনে এই ফোনটিকে ইউজ করবেন তখন কিন্তু 120Hz এর রিফ্রেশ রেটটা পাবেন না। এর মূল কারণ হচ্ছে গিয়ে ফোনের ব্যাটারি লাইফকে আরও বেশি এনহ্যান্স করা। এছাড়াও অ্যামোলেড ডিসপ্লের সাথে বর্তমানে এমন একটা সমস্যা আসছে যে বেশি হাই রিফ্রেশ রেট ইউজ করলে অ্যামোলেড ডিসপ্লের মধ্যে বেশ কিছু প্রবলেম আসে। যেমন ওয়ানপ্লাসের ফোনগুলোতে আপনারা দেখতে পারছেন, যেখানে কি না হাই রিফ্রেশ রেট ইউজ করার দরুন ওয়ানপ্লাসের যেই প্রিমিয়াম ক্যাটাগরির ফোনগুলো রয়েছে সেখানে ডিসপ্লের মধ্যে অনেকটা গ্রিনি টাইপের কালার শিপমেন্ট হচ্ছে। আর এ কারণে স্যামসাং অ্যাডাপ্টেড রিফ্রেশ রেটের ফিচারটা দিয়েছে তাদের নোট 20 আলট্রা স্মার্টফোনটির মধ্যে। এর দরুন এমনটা হবে যে যখন কিনা কোনো কন্টেন্ট 40fps এর ডিসপ্লেতে চলবে ডিসপ্লেটা কিন্তু 40fps এই চলে যাবে, আবার 120fps এর কোনো কন্টেন্ট চলে আসলে সেখানে কিন্তু ডিসপ্লেটা অটোমেটিকলি 120Hz এ সুইচ করে যাবে। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এছাড়াও এই ডিসপ্লেটির মধ্যে HDR10+ এর সাপোর্ট এবং অলওয়েজ অন ডিসপ্লে এর সাপোর্টও পাওয়া যাবে। তবে নোট 20 স্মার্টফোনটির মধ্যে একদম সাদামাটা একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে, অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজুলেশনের 60Hz এর নর্মাল প্যানেল ইউজ করা হয়েছে নোট 20 স্মার্টফোনটির ভেতরে। অ্যাট দ্য এন্ড ফ্রন্ট এবং রিয়ার প্যানেল মিলিয়ে নোট 20 স্মার্টফোনটা থেকে কিন্তু S20+ স্মার্টফোনটা কিছুটা বেটার হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে। এছাড়াও iPhone 11 এবং হুয়াওয়ের স্মার্টফোন এই বাজেটে আমাদেরকে আরও ভালো কিছু অফার করছে। সো নোট 20 স্মার্টফোনটাকে স্যামসাং অনেকটা লাইটার ভেরিয়েন্টে তৈরি করে ফেলেছে। তবে নোট 20 আলট্রা স্মার্টফোনটি নিয়ে কারো কোনো অভিযোগ থাকার কথা নয়, কারণ সর্বকালের সব টেকনোলজি এই নোট 20 আলট্রা ফোনটির মধ্যেই ইউজ করা হয়েছে। সো বন্ধুরা, এবার চলুন পারফরমেন্স সম্পর্কে জানা যাক। আমরা সকলেই জানি শুধুমাত্র আমেরিকার মার্কেটের জন্য স্যামসাং স্ন্যাপড্রাগনের এসএসসিগুলো ইউজ করে থাকে, আর বর্তমানেও সেটাই হচ্ছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 865+ এসএসসিকে ইউজ করা হয়েছে আমেরিকার মার্কেটের জন্য, আর এদিকে বাংলাদেশ, ইন্ডিয়া এবং অন্যান্য সব কান্ট্রির জন্য এক্সিনোস
হচ্ছে 990 প্লাস এসওসি কে ইউজ করা হয়েছে। এই দুটি এসওসি কিন্তু অনেকটা সেম লেভেলের পারফরম্যান্স ডেলিভার করতে পারে, কিন্তু রেগুলার ইউসেজে স্ন্যাপড্রাগনের প্রসেসরটা কিছুটা বেটার হয়ে দাঁড়ায়। এটা হয়তো আপনারা এতদিন অবধি জেনে গিয়েছেন। এক্সিনোসের 990 থেকে স্ন্যাপড্রাগনের প্রসেসরটি প্রায় 20% বেশি পারফরমেন্স দিতে সক্ষম। এছাড়াও ক্যামেরার জন্য খুব বেটার আইএসপি ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসরটির মধ্যে। এবং সর্বশেষে ব্যাটারি লাইফের ক্ষেত্রেও স্ন্যাপড্রাগনের এসওসিটা কিছুটা এগিয়ে থাকছে এক্সিনোসের 990 এসওসি থেকে। সো অবভিয়াসলি আপনারা বুঝতেই পেরেছেন, স্যামসাং যতই ক্লেম করুক যে তাদের এক্সিনোসের এসওসিটা খুব বেটার, তারপরও স্ন্যাপড্রাগনের এসওসিটা কিছুটা বেটার হয়ে দাঁড়ায় এক্সিনোসের এসওসি থেকে। এছাড়া অ্যান্ড্রয়েড 10 এর পাশাপাশি ওয়ান ইউআই 2.5 এর সাপোর্ট পাওয়া যাবে সফটওয়্যার হিসেবে নোট 20 সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে। আর স্যামসাং এটাও প্রমিস করেছে আগামী 3 বছরের সব ধরনের সফটওয়্যার আপডেট তারা দিয়ে দিবে স্যামসাংয়ের এই স্মার্টফোনগুলোর মধ্যে। আর স্টোরেজের ক্ষেত্রে 8 এবং 128 জিবির ভেরিয়েন্টই থাকছে স্যামসাং নোট 20 স্মার্টফোনটির ভেতরে। অন্যদিকে 12 এবং 128 জিবি এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ থাকছে নোট 20 আলট্রা মডেলটির মধ্যে। এখানে নোট 20 আলট্রা মডেলটির ভেতরে UFS 3.1 এর স্টোরেজ ইউজ করা হলেও নোট 20 স্মার্টফোনটির ভেতরে 3.0 এর স্টোরেজটা ইউজ করা হয়েছে। এছাড়াও নোট 20 স্মার্টফোনটির মধ্যে কোনো SD কার্ড আপনি ইউজ করতে পারবেন না, তবে এর আলট্রা স্মার্টফোনটির মধ্যে আপনারা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ডের স্লটটি পেয়ে যাবেন। সো আবার প্রমাণিত হলো যে তারা তাদের নোট 20 স্মার্টফোনটিকে অবহেলা করেছে। আর বন্ধুরা, এখন সময় এসে গিয়েছে এই ফোনগুলোর ক্যামেরা সম্পর্কে জানার। তো ক্যামেরার ক্ষেত্রে 108 মেগাপিক্সেলের OIS যুক্ত প্রাইমারি লেন্সের পাশাপাশি 12 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সকে ইউজ করা হয়েছে নোট 20 আলট্রা মডেলটির মধ্যে। আর এখানে যে 12 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্সটি রয়েছে সেটার মধ্যেও OIS এর সাপোর্ট পাওয়া যাবে এবং সর্বোচ্চ 5x পর্যন্ত হাইব্রিড আর 50x পর্যন্ত ডিজিটাল জুমও করতে পারা যাবে নোট 20 আলট্রা মডেলটি দ্বারা। তবে এখানে 3D ডেপথ সেন্সরের বদলে স্যামসাং এবার লেজার অটোফোকাসকে ইউজ করেছে তাদের অটোফোকাস টেকনোলজিকে আরও এনহ্যান্স করতে। এছাড়াও 8K ভিডিও রেকর্ডিং, সুপার স্লো মোশনের ফিচার এবং 1080p রেজলেশনের সর্বোচ্চ 120fps এ ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে স্যামসাং নোট 20 স্মার্টফোনটি দ্বারা। আর এখানে ডলবি অ্যাটমসফিয়ারের সাউন্ড এবং OIS আর EIS এর সাপোর্ট তো থাকছেই। আর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মধ্যে যতগুলো ফিচার থাকে নোট 20 সিরিজের মধ্যেও ঠিক ততগুলো ফিচারই ইউজ করেছে স্যামসাং। তো নোট 20 আলট্রা মডেলটির ক্যামেরা সম্পর্কে তো জানলেন, এবার নোট 20 পালা। স্যামসাংয়ের নোট 20 মডেলটির মধ্যে 12 মেগাপিক্সেলের OIS যুক্ত প্রাইমারি লেন্স, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 64 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স ইউজ করা হয়েছে। আর এই টেলিফোটো জুম লেন্সটি কিন্তু পেরিস্কোপ জুম লেন্সের মতো না, একদম নর্মাল একটি টেলিফোটো জুম লেন্স যেটা দ্বারা 3x পর্যন্ত অপটিক্যাল এবং 30x পর্যন্ত হাইব্রিড জুম অথবা ডিজিটাল জুম করতে পারা পসিবল হবে। আর এখানে অর্থাৎ নোট 20 স্মার্টফোনটির মধ্যে কোনো লেজার অটোফোকাসের সিস্টেম দেওয়া হয়নি। আর নোট 20 আলট্রা এবং নোট 20 স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 10 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা, যেই ক্যামেরাটি দ্বারাও কিনা 4K ভিডিও রেকর্ডিং করা পসিবল, তাও আবার 60fps এ। আর ব্যাটারি সেকশনে 4500mAh এর নন রিমুভেবল ব্যাটারি ইউজ করা হয়েছে নোট 20 আলট্রা ফোনটির মধ্যে। অন্যদিকে নোট 20 ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে 4300mAh এর ব্যাটারি। আর এই দুটি স্মার্টফোনে 25W চার্জিং আউটপুট সাপোর্ট করে, যেখানে কিনা অন্যান্য সব চাইনিজ ব্র্যান্ডগুলো প্রায় 65W চার্জিং আউটপুট বর্তমানে আমাদেরকে প্রোভাইড করছে, সেখানে স্যামসাং এখনও 25W আটকে রয়েছে, যেটা কিনা খুবই খারাপ একটা ব্যাপার। সো স্যামসাং এর অবশ্যই উচিত তাদের ফোনের চার্জিং স্পিডটাকে আরো বেশি এনহ্যান্স করা। এছাড়া ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং এর প্রযুক্তিও থাকছে স্যামসাং নোট 20 স্মার্টফোনগুলোর ভেতরে। আর বরাবরের মতোই আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়েছে এই দুটি স্মার্টফোনের ডিসপ্লের নিচে। অন্যান্য সব কোম্পানি আমাদেরকে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রোভাইড করে থাকে, কিন্তু স্যামসাং এ একমাত্র কোম্পানি যারা কিনা এই আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার প্রোভাইড করে থাকে। আর এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি সব ধরনের ছোট বড় সেন্সরের দেখা পাওয়া যাবে স্যামসাং এর নোট 20 সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে। আর এখানে স্যামসাং ফাইল ট্রান্সফার করার জন্য নতুন একটি চিপ নিয়ে এসেছে, যেটাকে কিনা আপনারা NFC-র অ্যাডভান্স ভার্সন ফোন বলতে পারেন। এর আগে আইফোন 11 সিরিজের মধ্যে আমরা এমনটা দেখেছিলাম। আর বন্ধুরা, এখনো পর্যন্ত আপনাদের যে জিনিসটা আমি বললাম না সেটা হচ্ছে গিয়ে নোট 20 সিরিজের এস পেন।
নোট 20 সিরিজের নতুন অ্যাসপেনের মধ্যে নোট 10 স্মার্টফোনটির মতোই সব ধরনের ফিচার পাওয়া যাবে। তবে এখানে যে লেটেন্সিটা আছে, অর্থাৎ আপনি অ্যাসপেন দিয়ে স্ক্রিনে টাচ করার পরে কত সময়ের মধ্যে সেটা রেসপন্স করবে সেই লেটেন্সিটা, সেটা কিন্তু অনেকটা কমিয়ে আনা হয়েছে। স্যামসাং নোট 10 স্মার্টফোনটির অ্যাসপেন থেকে প্রায় 45 কি 47 ms এর লেটেন্সি পাওয়া যেত, কিন্তু নোট 20 আলট্রা ফোনটির মধ্যে শুধুমাত্র 9 ms এর লেটেন্সি পাওয়া যাবে। এছাড়াও শুধুমাত্র নোট 20 স্মার্টফোনটির মধ্যে 25 ms এর লেটেন্সিটা পাওয়া যাবে। সো বন্ধুরা, নোট 20 সিরিজের স্মার্টফোনগুলো সম্পর্কে আপনারা সম্পূর্ণভাবে জেনে গেলেন, এবং এই দুটি স্মার্টফোনই কিন্তু 5G কানেক্টিভিটি সাপোর্ট করে। তো এবার এদের প্রাইস সম্পর্কে জানা যাক। স্যামসাং তাদের নোট 20 স্মার্টফোনটির জন্য US এর মার্কেটে দাম রেখেছে প্রায় $1000 এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির জন্য ₹78,000 দাম রাখা হয়েছে। অন্যদিকে নোট 20 আলট্রা ফোনটির জন্য US এর মার্কেটে দাম রাখা হয়েছে $1300 এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটার জন্য দাম রাখা হয়েছে ₹105,000। সো অবভিয়াসলি বাংলাদেশের মার্কেটে কত দামে পাওয়া যেতে পারে নোট 20 সিরিজের ফোনগুলো? দেখুন, গত বছর স্যামসাং তাদের নোট 10 স্মার্টফোনটিকে অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে ₹144,000 থেকে ₹45,000 মধ্যে লঞ্চ করেছিল। সো এবারও তার ব্যতিক্রম হবে না, কারণ বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে আনা ফোনগুলোর জন্য বাংলাদেশের মার্কেটে 57% মতো ভ্যাট দিতে হয় সরকারকে, আর এর জন্য নোট 20 আলট্রা মডেলটির প্রাইস তারা প্রায় ₹1.5 লক্ষ আশেপাশে রাখতে পারে অফিসিয়ালভাবে। আর নোট 20 স্মার্টফোনটির জন্য তারা ₹1,20,000 মতো দাম রাখতে পারে বাংলাদেশে অফিসিয়ালভাবে। তবে আনঅফিসিয়ালভাবে কিন্তু আপনারা 80 থেকে ₹1,10,000 মধ্যে এই নোট সিরিজের দুটি স্মার্টফোনকে দেখতে পেতে পারেন। সো বন্ধুরা, অ্যাট দ্য নোট 20 সিরিজ সম্পর্কে আপনার মতামত আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবেনই। এছাড়াও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।